আজকের ক্লাসে সবাইকে স্বাগত। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের একটা কবিতা পড়াবো। দেখো, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একজন জনপ্রিয় কবি নির্মলেন্দু গুণের লেখা এই কবিতাটা। তার আগে আমার পরিচয় জেনে নাও। আমি তাজমিনা বানু, সহকারী শিক্ষক, আমপুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। দেখো, আজকে আমরা যে কবিতাটা পড়বো, সে কবিতা থেকে আমরা কি শিখতে পারবো। আমাদের জানতে হবে যে কি শিখবো আমরা। কবি নির্মলেন্দু গুণের কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো, কবিতাটি সুন্দরভাবে প্রমিত উচ্চারণ করে পড়তে শিখবো, কঠিন শব্দের অর্থ টিকা সম্পর্কে, টিকা শব্দের অর্থ হয়তো বলবে যে কি, মানে ব্যাখ্যা, এই ব্যাখ্যা সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো। কবি নির্মলেন্দু গুণ গভীর মমত্বের সঙ্গে যে ইতিহাস ও ঐতিহ্যের কথা বলেছেন তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা দেখে নিই, সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখো, মনোযোগ দিয়ে ছবিগুলো লক্ষ্য করো। এটা কি সে সব দেখতে পাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, তোমরা জানো, আমি জানি তোমরা বলতে পারো। দেখো, তর্জনী উঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তর্জনী উঠে 7ই মার্চের ভাষণ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের পতাকা, আর একটা যুদ্ধের ছবি, ঠিক আছে। দেখি তোমাদের অনেক আইডিয়া আছে। দেখো, তাহলে আমরা এখন পাঠ বিশ্লেষণ করবো। আজকের পাঠ কি বলো? স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। হ্যাঁ হ্যাঁ, ইনি নির্মলেন্দু গুণ। ছবি দেখে কেমন মনে হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো? আচ্ছা, ইনি নির্মলেন্দু গুণ। জীবনী দেখো, কি কি কাব্যগ্রন্থ লিখেছে। জন্ম হয়েছে 1945 সালে। তার পিতা ছিলেন সুখেন্দু প্রকাশ গুণ। জন্মস্থান দেখো, হ্যাঁ, কাশবন। তার একটা লেখা, লেখাগুলো দেখো, কাব্যগ্রন্থ প্রেমাংশু, রক্তচাই, বাংলার মাটি, বাংলার জল, চাষাভুষার কাব্য, 50 সহস্র বর্ষ, আপন দলের মানুষ, এটা গল্প, শিশুতোষ উপন্যাস, কালো মেঘের ভেলা, বাবা যখন ছোট ছিলেন, পেশা ছিলেন, তিনি পেশায় সাংবাদিকতা করতেন। হ্যাঁ হ্যাঁ, সবাই বেশিরভাগই সাংবাদিকতা করতেন, সাংবাদিক ছিলেন। আমরা এখন একক কাজ দিব, দেখি কে কে বলতে পারো। নির্মলেন্দু গুণ কোথায় জন্মগ্রহণ করে? নির্মলেন্দু গুণ কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন? দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, কালো মেঘের ভেলা কি জাতীয় রচনা? নির্মলেন্দু গুণ পেশায় কি ছিলেন? উত্তরগুলো দেখে নাও বাবা। হ্যাঁ, তোমরা সবাই বলতে পেরেছো। তাহলে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। শব্দার্থ গুলো তুলে নাও খাতায়। দুর্বাদল, সবুজ ঘাস অর্থ ভবঘুরে, অর্থ যাদের কোনো কাজকর্ম নেই, বেকার। বজ্রকণ্ঠ বাণী, সহজে উদ্দীপ্ত দ্যুতিময় বঙ্গবন্ধুর ভাষণকে বলা হচ্ছে বজ্রকণ্ঠ। তাহলে আমরা 7ই মার্চের ভাষণটা কি জানবো? বজ্রকণ্ঠ। টিকা, শব্দার্থের কতগুলো বড় বড় ব্যাখ্যা থাকে বাবা, সেটা দেখে নাও, সেটাকে বলছে টিকা। গণসূর্যের মঞ্চ, জনগণের নেতা, যার তেজিয়ান দ্যুতি চারিদিকে বিচ্ছুরিত হচ্ছিল, তিনি যেন গণসূর্যের সেই নেতা, গণসূর্যের মতো সেই নেতা যে মঞ্চে দাঁড়িয়ে, সেটাকে বলা হচ্ছে গণসূর্যের মঞ্চ। সোহরাওয়ার্দী উদ্যান, 1610 সালে মুঘল শাসনামলে ঢাকার নবাবগণ রমনা এলাকায় সদৃশ্য সোহরাওয়ার্দী উদ্যান প্রতিষ্ঠা করেন। বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান এক সময় রেস কোর্স ময়দান নামে পরিচিত ছিল, রেস কোর্স ময়দান নামে পরিচিত ছিল। শিশু পার্ক, যেখানে, হ্যাঁ, তোমরা যারা যারা বিনোদনের জন্য যাও সেগুলো শিশু পার্ক। তাহলে এখানে কেন বলছে দেখো, বর্তমানে বর্তমানে যে সোহরাওয়ার্দী উদ্যান, উত্তর প্রান্তে একটি অংশ জুড়ে রয়েছে শিশু পার্ক। 1971 সালে এই শিশু পার্ক ছিল না, তখন এর নাম ছিল রমনা রেস কোর্স। এই উত্তর প্রান্তে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তার অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া যাবে না, সেখানে এখন শিশুদের খেলার প্রাঙ্গন, আসলে এখানে অপশক্তিরা ঢেকে দিতে চাচ্ছে। দেখো, শত বছরের শত সংগ্রাম শেষে
এই যে সংগ্রামগুলো হয়েছিল এটাই কি বলছে যে শত বছরের পলাশী যুদ্ধ 1757 সালে, সিপাহী বিদ্রোহ 1857 সালে, তারপরে দেখো ভাষা আন্দোলন 1952 সালে, ছয় দেখো হয়েছিল 1966 সালে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে নাও বাবা, খাতা খুলো, খাতা দেখো। আপন দলের মানুষ কি জাতীয় রচনা?